아니 다 গতকাল ভাটপাড়ায় পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে ঘটনাস্থলে উপস্থিত হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সেখানে তিনি গেলে তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকেও আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। এই ঘটনার প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকরা প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন। এই ঘটনার তদারকি করতে গিয়ে ঘটনাস্থলে নিগৃহীত হন ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিং। এই সকল ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও পুলিশি বাধার মুখে পড়তে হয়। তাদেরকে খবর সংগ্রহ করতে বাধাদান করা হয়, এমনকি রীতিমতো তাদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। আমরা শুনে নিই এই ঘটনায় কি বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ঘটনালেট থেকে ওনাকে মারধর করা হয়েছে পুলিশ। একটা কথা পরিষ্কার বলি, অসম্ভব সুন্দর ভালো কাজ করছে, আমি সুখ্যাতি করা উচিত না কোনো পুলিশ অফিসার। যে পুলিশ যে ভালো কাজ করবে তার ভালো কাজ তাকে সার্টিফিকেট দিতে হয়। ব্যারাকপুরটাকে এই গত দু মাস এক মাস দেড় মাস ধরে অসম্ভব শান্ত করেছেন বর্তমান পুলিশ কমিশনার। এটা আমাদের কারোর লোক নয়, এটা করেছেন। আমি একজন মন্ত্রী হিসাবে এটা দু এক ঘন্টা বলতে পারি। বসুন, আজকে যে ঘটনাটা ঘটেছে, আজকে ওই যে ফিডার রোডে শ্যামনগরে আমাদের তৃণমূল কংগ্রেস একটা পার্টি বিস্ট ছিল, পার্টি বিস্টটা নির্বাচনের পরের পরের দিন জেতার পরের পরের দিনে পার্টি বিস্টটা দখল করে। ওদের প্রথম কাজ হলো, বিজেপির প্রথম কাজ হলো যে আগে রংটাকে চেঞ্জ করে দেয়, গেরুয়া করে দেয়, গেরুয়া করে দিয়ে একটা পদ্ম ফুল এঁকে দিই। পার্টি বিস্টের ভেতরে সব রয়েছে পদ্ম ফুল এঁকে দিই। আপনাদের মনে আছে যে নৈহাটি মমতা বন্দ্যোপাধ্যায় সভা করার পর যখন তিনি বেরিয়ে যাচ্ছিলেন সভা শেষে, কল্যাণী এক্সপ্রেস হয়ে যখন উঠছিলেন, তাহলে তখনই একটা পার্টি বিস্টের ধরা পড়ে দলের ছেলেদের যে তৃণমূলের সিম্বলটা মুছে পদ্ম ফুল আঁকছিল, সেই সময় উনি হাতে হাতে তাদের ধরেন। এই ফিডার রোডের পার্টি বিস্টটা আমাদের পার্টি অফিস, অর্জুনের প্রথমেই উচিত ছিল এই পার্টি বিস্টটা আমাদের ফেরত দিয়ে দেবো। আমার মনে হয় যে যার রাজনৈতিক দলের যেখানে যার পার্টি বিস্ট আছে, হাবড়া বিজেপির পার্টি বিস্ট আছে, হাবড়ায় সিপিএমের পার্টি বিস্ট আছে, কংগ্রেসের পার্টি বিস্ট আছে, ওই তৃণমূল কংগ্রেসের তো নীলিমেশ দাসরা তো দখল করতে যায় না এই পার্টি বিস্টটা। সবাই ভালোভাবে আছি, সুন্দর আছি, আমরা আমাদের সাথে সবার সাথে ভালো সম্পর্ক। তাহলে আজকে পার্টি বিস্টে যখন তৃণমূল তার পার্টি বিস্ট দখল করতে গেল, তুই তোর মাতব্বর নিয়ে গেলি কেন? ও ক্রিমিনালদের ওখানে গিয়ে হাজির হয়ে গেলো, ও বোম মারতে শুরু করলো, ওখানে এলোপাতারি গুলি ছুটতে শুরু করলো এবং তাতে আলটিমেটলি পুলিশ এলো এবং ওর ছেলেরা ওখানে মারামারি আরম্ভ করে দিল যে পার্টি বিস্টটা আমরা রিব্যাক করিয়ে নেবো। মমতা ব্যানার্জির ছবিগুলো আবার ফেলে দিল, আবার পতাকাগুলো ফেলে দিল, পুলিশ লাঠি চালানো, পুলিশ বাধ্য লাঠি চালিয়েছে, লাঠি চালিয়েছে। অর্জুন বলছে লাঠি চালিয়েছে ওকে কমিশনার, কমিশনার আশেপাশে নেই, ওখানে ছিল শুধু আইসি ভাটপাড়া, শুধু জগদ্দল শুধু ওখানে দাঁড়িয়েছিল, তাও তিনি লাঠি চালাননি, কোনো পুলিশ লাঠি চালিয়েছে আমার তো মানে আপনাদের এবিপি আনন্দ বা অন্য কোনো মিডিয়াতে দেখা যাচ্ছে না। Please like, subscribe for more information and news and click the bell icon for notifications. Ahira Bangla News.